গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল সকাল গিয়ে যেগুলো কেনা সেগুলো কিনে নিয়ে আসতে হবে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা একটু কমেছে, ঝট করে যাই কিনে নিয়ে। কালকে নারকেল একটা পচা বেরিয়েছে। হ্যাঁ, কালকে দুখানা নারকেল রাত্রিবেলা কিনে এনেছিলাম, দুটোর মধ্যে একটা পচা বেরিয়েছে, তো আর একটা নারকেল আনতে হবে। আর আজকে খুব তাড়াহুড়ো করছি, কখন বাজার করে আনবো আর কখন জিনিস পাবো জানি না, চট করে বেরিয়ে যাই। কেনাকাটা হয়ে গেছে, আমি ঠাকুর ঘরটা একবার মুছে দিয়ে চলে যাবো চান করতে, এসে এমনি করে তাকে সাজিয়ে নেবো, তারপরে শাড়ি টাড়ি পরে তারপরে ঠাকুরকে সুন্দর করে পুজোটা করবো। তো আমি এখানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চানটা করে এলাম, চানটা করে এসে এখানে ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে দিই, তারপর হয়ে গেলে মা ওদিকে তারের বড়াফড়াগুলো করছে, তারপরে গিয়ে আমি শাড়ি ঠাড়ি পরবো। আর দেখো এই ড্রেসটা ঠাকুরের জন্য কিনে এনেছিলাম আগের দিন, আর এই তোশক আর বালিশটা কিনে এনেছি, কিন্তু এত বড় ঠাকুরের ড্রেসটা যে ঢাকা পড়ে যাচ্ছে। যাই হোক, ঠাকুরের ড্রেসটা আমি পছন্দ করে এনেছি, আরাম করে ঠাকুর বসুক এখানে, মালা ঠালা দিয়ে সুন্দর করে এখন সাজাচ্ছি। আর এখন সুন্দর করে আগে ঠাকুরটা সাজিয়ে নিই। তো এই হচ্ছে আমার জন্মাষ্টমীর ডেকোরেশন, আমি এইভাবেই সাজিয়েছি খুব সিম্পলভাবে। আর এই যে আমি সমস্ত জিনিসগুলো পছন্দ করে এনেছিলাম, গলার হারটাও তাই, মাথার মুকুটটা, মাথার পালক সব এনেছি। বাট আমার কোথাও গিয়ে মনে হলো যে শ্রীকৃষ্ণ একাই আজকে সব রকম অ্যাটেনশন আমাদের থেকে নেবে, পাশে রাধিকা কি দোষ করেছে, তো ওই জন্য আমি হারটা খুলে দুজনের গলাতেই দিয়ে দিয়েছি। কেননা রাধা বিনা কিন্তু কৃষ্ণা বি আধুরা, তাই একজনকে পুজো করা আর পাশের জনকে ব্যাকফুটে রাখাটা আমার মনে বেশ খুঁতখুঁত করছিল। তাই পুজো যখন করতেই হবে তখন করলে দুজনকেই দেব। আর এই আমার সুন্দর করে সিম্পল আমি একটা ডেকোরেশন করেছি, তার সাথে লাইটও লাগিয়ে দিয়েছি, রাতের বেলা বেশ কিন্তু ভালোই লাগবে দেখতে। তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। খুব সিম্পলভাবেই সাজানো হয়েছে। আর এই হচ্ছে ঠাকুরের ভোগ, লুচি, সুজি, নাড়ু, তালের বড়া, ফলটাকে গোটা গোটাই রেখেছি, তার সাথে মিষ্টি, কাটা ফল আমারও ঠিক একটু খুঁতখুঁতামি আছে, তাই ফল গোটা গোটাই ঠাকুরকে আমি ধরে দিয়েছি, খাবার সময় কেটে নিলেই হলো। আর দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে, দেখো কি সুন্দর মাথায় মুকুট পরে সব, আর একদম গ্রিন কালারের ঘাগরা, আর তার সাথে ম্যাচিং করে আমি কুইন পিঙ্ক কালারের মুকুটটা আনিয়েছি, কিনেছি, তো আমার তো খুব মিষ্টিই লাগছে দেখতে। আর সব ভোগের ক্রেডিটটা মায়ের, কেননা মা কিন্তু খুব কষ্ট করে সকাল থেকে এগুলো বানিয়েছে, আমি শুধু সাজানোর দায়িত্বটা নিয়েছি। উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন, তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল, সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল, তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে গর্বে নিজে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতে এসে মরবে, অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার স্বামী
আজকে সব কিছু প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন হচ্ছে 1:10, ওরা এখন মানে 4-5 জন গেল খেতে, কুনালেরও এখনও লাঞ্চ হয়নি, আমাদের তো লাঞ্চ, আমরা ভাত তো খাবো না আজকে, তো মায়েরও খুব চাপ পড়ে গেলে, কারণ মা আমি ওপরটা সমস্ত গুছিয়েছি, মা কিন্তু সমস্ত খাবারের দিকটা মা করছে, টিল নাও মা এখনও মানে করেই যাচ্ছে, আর আমি জাস্ট পুজো করে নামলাম, অনেক দেরি হয়ে গেছে, তো এখন চুড়ি মানে শাড়িটা ছাড়বো, শাড়ি পরে কোনো কাজ করা যায় না, ওই একটু ফ্যাসিনেশন একটু বেশ ভালো লাগে দেখতে, ওইটুকু পর্যন্ত, তো শাড়িটা ছেড়ে এখন ম্যাক্সি নাইটিটা পরবো, পরে এখন মায়ের সাথে দেখি লুচি ফুচি ভাজার কী আছে, খেতেও ইচ্ছা করছে না এখন, পেটটা ভার ভার, তাও যেটুকু নয় খাওয়া সেটুকুই খাবো। আজকে লাঞ্চে কিছুই হয়নি, কালকে কুনালের জন্যই মানে যেটা আমরা কালকে খেয়েছিলাম মাছের ঝোল আর ভাত, তো কুনাল তো কালকে লাঞ্চ করেনি, তো লাঞ্চটা ছিল ওর জন্যে, তো মাকে বললাম যে আর কোনো ঝামেলা করার দরকার নেই, কারণ আজকে এত কিছু হয়েছে, ওই মাছের ঝোল ভাতটাই গরম করে ওকে দিয়ে দাও, তো ও লাঞ্চে খাচ্ছে মাছের ঝোল ভাত, আর আমাদের ওই প্রসাদই নিয়ে নিয়েছি, এই তো লুচি গোল করে আলু ভাজা সুজি আছে, প্রসাদ আছে, তালের নাড়ু আছে, আর সাদা তরকারি করা হয়েছে, হ্যাঁ একটু প্রসাদটা মুখে দাও তারপরে খাবে, এ নাও কোনটা দেবো, দাও না যেটা, আচ্ছা লুচি দিয়েই, হ্যাঁ একটুখানি ছেড়ে, ওটা নয় অত নয় একটুখানি ছেড়ে, ঠিক আছে প্রসাদ তো একটু একটু কি আছে, এ নাও চাটনিটা, কোথায় চাটনি, হ্যাঁ চাটনি, যেমন সন্ধ্যে দেওয়া হয় মা তলায় সন্ধ্যে দিয়েছে, বাট যেহেতু আজকে সকালবেলা এখানে পুজো করেছি তাই এখানে আমি একটুখানি সন্ধ্যে দিয়ে দিলাম, ধূপ ঠুপ সবই দেখিয়ে দিলাম, আর আমার তো খুব ইচ্ছা ছিল এখানে ঠাকুর ঘর করার, ওকে বললাম যে এখানটা সুন্দর করে সেট আপ করে দাও, এখানে তাক ঠাক থাকি সন্তোষী মাকে রেখে এখানে আমি শুক্রবার শুক্রবার এখানে বসে পুজোটাও করতে পারি, আর ঠাকুর থাকলে সকালবেলা আমি যেমন আগে ঘুম চোখ খুলে উঠি, আগে যাই তলায় সন্তোষী মার কে নমস্কার করতে, তারপরে আমার দিনটা স্টার্ট করি, তো এখানে যদি আমার সুন্দর সেট আপটা হয়ে থাকে তো সন্তোষী মাকে এখানে রেখে দিতে পারি, তো সকালবেলা এখানে এসে ধূপও দিলাম ঠাকুর খেতেও দিলাম আর নমস্কারটাও হয়ে গেল, দেখি কতদূর কী করা যায়, তো যাই হোক আজকের এত কিছু জন্মাষ্টমীর এত আয়োজন, এত কিছু কেনাকাটি, এত ঠাকুরকে সাজাবো ভোগ দেবো সব কিছুই শেষ হয়ে গেল, মনটাও খারাপ লাগছে যে অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছিলাম যে এই করবো ওই করবো, আজকে এর জন্য ছুটিও দিলাম, দুপুরের মধ্যে সবই মিটে গেছিলো, হয়তো বিকেলে পড়াতেও পারতাম, তাও ইচ্ছা করেই ছুটিটা দিলাম, বাচ্চাদেরও একটা ছুটি হোক, আর আজকে এই এত কিছু করার পর আর এনার্জিও ছিল না, শরীরটা সম্ভব এখন একটুখানি খারাপ খারাপও লাগছে, অনেকবার মানে একতলা তিনতলা হয়েছে বলে পা গুলোও খুব ব্যথা করছে, খাটাখাটনি খুব আর ভালো লাগছে না, না তোমার অনেকবার ওপর নিচ করেছে তো পা ব্যথা হয়ে গেছে, বলছে পায়ের মাসেলগুলো খুব ব্যথা করছে, টেনে টেনে ধরছে, যাক গে মাথাটাও যন্ত্রণা করছে, একটা এক কাপ গ্রিন টি খেলাম কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, আর খুব মানে ফিলিং টু লো টুডে, তো যাই হোক আর ব্লগটাকে আর কিছু করার নেই, জন্মাষ্টমী হয়ে গেছে, সেই ব্যাপারটা অনেকটা ওরকম হয় না যে পুজো আসছে আসছে এই ব্যাপারটাই ভালো, এই জামাকাপড় কিনছি, পুজো আসছে এখানে এই প্যান্ডেল ওখানে ওই প্যান্ডেল হবে, কিন্তু যেই পুজোটা এসে চলে যায় তখন মনটা খারাপ হয়ে যায়, তো ওই জন্মাষ্টমী এই করবো ওই করবো একটা বেশ একটা দারুণ এক্সাইটমেন্ট, যেই চলে গেছে আবার লো ফিল করছি, আবার কাল থেকে অ্যাজ ইউজুয়াল ডে, আর মোটামুটি এই সময়টাতে আর কোনো এখন কিন্তু মানে কোনো অকেশন নেই, কিন্তু আবার সেই বিশ্বকর্মা, আমাদের এই সময় পরীক্ষা হতো আমাদের মনে আছে, তো যাই হোক আজকের ব্লগটাকে আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটা ছোটোই হবে আর এখানেই শেষ করে দেবো, তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা যেটা সবসময় আমি বলি আর তোমরা করে থাকো যে লাইক শেয়ার কমেন্ট, আর যারা আমাদের নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তো চলো গুড নাইট অ্যান্ড লাভ ইউ।